বন্ধুরা তো আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেশন বক্সের একটা নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কাউন্সিলিংয়ের সময় কত টাকা লাগবে যদি লাগে তাহলে কত টাকা লাগবে যদি না লাগে তাহলে কখন লাগবে ভর্তির সময় কত টাকা লাগবে টোটাল কত টাকা লাগবে সেই সব কিছু বিষয়ে আলোচনা করব তার সাথে এটা নিয়েও আলোচনা করব যে তোমাদের ভর্তির সময় কি কী ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলো কবে তোমাদের বানাতে হবে আর কীভাবে তোমাদের বানাতে হবে আর আজকে যা তোমাদের বলবো সব কিছু কিন্তু তোমাদের প্রমাণ চাহ বলবো আগে একজন ছাত্রে অ্যালটমেন্ট লেটার কিন্তু আমি আজকে এখানে নিয়ে এসেছি অ্যালটমেন্ট লেটার যেটা বার করার জন্য কিন্তু তোমাদের টাকা দিতে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের কিন্তু চয়েস ফিলিং করার সময় কোনো টাকা লাগবে না চয়েস ফিলিংয়ের পরে যখন তোমরা কলেজটা পাবে এই ব্যক্তি দেখো এখানে ফার্স্ট কাউন্সিলিংয়ে কলেজটা কিন্তু পেয়েছে এবং ভোকলেট দু হাজার পেয়েছে তো এই ভোক্রেট দু হাজার বাইশে যখন তোমরা ফার্স্ট কাউন্সিলিং কোনো কলেজ পাবে সেই কলেজে তুমি তোমাদের ভর্তি করতে ইচ্ছুক হও তুমি হতে তবে তোমাদের কিন্তু অ্যালটমেন্ট লেটার এইটা কিন্তু ডাউনলোড করতে হবে তো এই অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদের একটা মানি দিতে হবে তার রিসিড হিসেবে কিন্তু অ্যালটমেন্ট লেটারটা তোমরা পাবে তো চলো দেখে নিই যে এই ব্যক্তি কত টাকা দিয়েছিল এখানে কিন্তু তোমাদের কিন্তু নিচে লেখা রয়েছে মানে রিসিভ টুয়ার্ডস পেমেন্ট অফ ফাইনাল সিট বুকিং ফাইনাল সিট বুকিংয়ের জন্য কত টাকা লেগেছে দেখো প্রথমেই লেখা রয়েছে রিসিভড রুপিস পাঁচশো ঠিক আছে রুপিস পাঁচশো টাকা কিন্তু তোমাদের কিন্তু এখানে লাগছে ডেবিট কার্ডের থ্রুয়ে পেমেন্ট করেছিলো এবং তোমাদের কিন্তু ভর্তির ডিটেলস এখানে কিন্তু লেখা থাকবে এটা কিন্তু তোমাদের লেগেছে তোমাদের পাঁচশো টাকা করে কিন্তু লেগেছে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কি পাঁচশো দিয়ে পুরো ভর্তি কমপ্লিট হয়ে যাবে আগে না এই পাঁচশো টাকা দিয়ে কিন্তু অ্যালটমেন্ট লেটারটা পেলে এবার তোমরা যখন ভর্তি হতে যাবে না কোন যে কলেজেই তোমরা পাও না কেন ভর্তি যখন হতে যাবে তখন কলেজ নিজের মতো করে অ্যাডমিশন ফি কিন্তু তোমাদের কাছ থেকে নেবে সেই ফিটা কিন্তু ডিফার করে চারশো টাকা থেকে শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের কলেজ হিসেবে কিন্তু টাকাটা আলাদা হয় ঠিক আছে কিছু কিছু কলেজে নশো টাকা নেয় কিছু কিছু কলেজে কিন্তু বারোশো টাকা নেয় আর কিছু কিছু কলেজে কিন্তু পাঁচশো টাকাও নিয়েছে এটাও কিন্তু শোনা গেছে তো তোমাদের একটা টাকা রেডি রাখতে হবে দেড় হাজার টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু তোমাদের পাঁচশো টাকা রেডি রাখতে হবে সব মিলিয়ে কিন্তু অ্যাডমিশনের খরচা হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত হতে পারে এরপরে কিন্তু আসছি তোমাদের কিন্তু যে তোমরা যে ভর্তি হবে তখন তোমাদের কি কী ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদেরকে ঢুকতে হবে যেমন এখানে এখানে কিন্তু এখানে পরিষ্কার লেখা থাকবে অ্যালটমেন্ট লেটারে যে তোমাদের কী কী ডকুমেন্টস নিতে হবে দেখো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এগারোখানা ডকুমেন্টস কিন্তু তোমাদের সবাইকে নিয়ে যেতে হবে যেমন প্রথমে কী লেখা যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার বা কাম মানি রিসিট যেন এই যে কাগজটা আমি তোমাদের দেখাচ্ছি এই ধরনের কাগজ তোমরা পাবে সেই কাগজটা তোমাদের দুখানা কবে কিন্তু নিয়ে যেতে হবে তার সাথে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু দু নম্বরে লেখা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবারে কিন্তু লেখা রয়েছে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অফ মাধ্যমিক বা ইকুইভালেন্ট এক্সামিনেশন এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রান্স সার্টিফিকেট যে কোনো একটা বার্থ সার্টিফিকেট যদি তোমাদের থাকে সেটা অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা ইকুইভালেন্ট এক্সামিনেশন মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেটা মানে বার্থ সার্টিফিকেট হিসেবে একটা কাজ করে আর কি এবারে আসছে তোমাদের মার্কশিট বা এখানে যেহেতু তোমরা ভোকলেট দিয়ে ভোকলেটেরটা তোমার দেখাচ্ছি সেই কারণে কিন্তু ভোকলেটের ক্ষেত্রে তোমাদের এইচএসের মার্কশিট অথবা সার্টিফিকেটটা চেয়েছে কিন্তু তোমরা যদি জেক্সপো দিয়ে যাও তাহলে তোমাদের জেক্সপোর মার্কশিট সার্টিফিকেটটা লাগবে আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেক্সপোর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে জেক্সপোর যে অ্যাডমিট কার্ডটা তোমাদের সেটাও কিন্তু প্রিন্ট আউট এখানে কিন্তু নিয়ে যেতে হচ্ছে তো ওটা কিন্তু সামলে রেখে দাও এবার আসছে তোমাদের এসসি এস টি সার্টিফিকেট যদি তোমাদের থাকে এস সার্টিফিকেট যদি না থাকে তাহলে লাগবে না তোমার যদি এস কোটা না হও জেনারেল হও তাহলে কিন্তু এই পয়েন্টটা তোমাদের পড়ার দরকার নেই এবার আসছে ছ নম্বর তোমাদের ওই ফিজিক্যাল চ্যালেঞ্জ তোমাদের এইটা যদি না থাকে তাহলে এটাও কিন্তু করার দরকার নেই যদি তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ হও তবেই তোমরা একমাত্র এটা নিতে পারবে এবার আসছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অপটেন ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা মেডিকেল অফিসার এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কী এই জিনিসটা হচ্ছে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু বের করতে হবে এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রোফোর থাকে এই প্রোফোর থেকে মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে যদি না থাকে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু গুগল থেকে নামিয়ে নিতে হবে একটা নর্মাল তারপর সেটা কিন্তু প্রিন্ট আউট করিয়ে যে কোনো ডাক্তার কাছে যাও রেজিস্টার্ড ডাক্তার অ্যালোপ্যাথি গেলে খুব ভালো হাসপাতালে সরকারি হাসপাতালে গেলে কোনো টাকা লাগে না কোনো হাসপাতালে কোনো ডাক্তারের চেম্বারে গেলে কিন্তু টাকা লাগে সেখান থেকে কিন্তু তোমাদেরকে ডাক্তারের কাছ থেকে তোমার মেজারমেন্ট হাইট তোমার কোনো প্রবলেম আছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু ওই ফর্মে লেখা থাকবে সেটা কিন্তু লিখে স্ট্যাম্প মেরে তবে কিন্তু ওই কাগজটা তোমাদের কাছে দেওয়া হবে সেই কাগজটাই হয়ে যাবে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু আমাদের ভর্তির সময় জমা নেবে ওরা ঠিক আছে এবার আসছে তোমাদের ফিল্ড ইন অ্যান্টি র্যাকিং এফিডেভিট অ্যান্টি র্যাকিং এফিডেভিট কী সেটা কিন্তু তোমাদের আমি অন্য ভিডিওতে বলেছি যদি না জানো তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও অ্যান্টি র্যাকিং অ্যাফিডেভিট নিয়ে আমি আলাদা করে ভিডিও অবশ্যই আনবো অ্যান্টি র্যাকিং অফিডেভিট কিন্তু তোমাদেরকে ওকিলের মাধ্যমে কিন্তু তৈরি করতে হবে এটা একটা লম্বা প্রসেস কি কি কী কী কীভাবে তৈরি করতে হবে সেভাবে কিন্তু আলাদা ভিডিও আনবো তোমরা যদি না জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো এবার আসছি তোমাদের কিন্তু ফিল্ড ইন ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারেও কিন্তু ভিডিও এনেছি ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে তোমরা যেখানে থাকো সেই ব্যাপারে কিন্তু ভিডিও এই সার্টিফিকেট তোমাদের দিতে হবে তোমরা যেখানে থাকো তার প্রমাণ এবং ডোমিসাইল সার্টিফিকেটের প্রোফর্মা অ্যান্টি র্যাকিং অ্যাফিডেভিটের প্রোফর্মা সব কিছু কিন্তু তোমাদের অ্যান্টি র্যাকিংটা তোমাদের থাকবে না ডোমিসাইলের প্রোফোরমা কিন্তু তোমাদের তোমাদের এতে থাকবে ডেসপো যে ইনফরমেশন রয়েছে বেরিয়েছিল ওর ভিতরে কিন্তু রয়েছে তোমাদের তোমাদের কাছে যদি না থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবে আমি কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো বা ইউটিউবে ডিসক্রিপশানে কিন্তু পিডিএফ অ্যাড করে যাব যদি না থাকে ডিসক্রিপশান চেক করে দেখো যদি ডিসক্রিপশানে পিডিএফ না থাকে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলো না এবারে আসছে কি তোমাদের এখানে যে লেখা নেই সেটা হচ্ছে তোমাদের যদি টিএফডাব্লু হও টিএফ হওয়ার জন্য কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেটটা লাগবে ইনকাম সার্টিফিকেট কীভাবে বের করতে হবে সে ব্যাপারেও কিন্তু আমি আলাদা ভিডিও দিয়েছি যদি তোমাদের টিএফ হয়ে থাকে তাহলে কিন্তু কিন্তু অবশ্যই ইনকাম সার্টিফিকেট কিন্তু বের করে নেবে এবার আসছে এ সেট অফ জেরক্স কপিস অফ অল ডকুমেন্ট তোমরা যে কটা ডকুমেন্ট নিয়ে যাবে সবকটার কিন্তু একটা সেট অফ জেরক্স ডকুমেন্ট একটা জেরক্স কিন্তু তোমাদের ওখানে নিয়ে যেতে হবে জেরক্স কিন্তু ওখানে কিন্তু চাই ঠিক আছে জেরক্স কিন্তু চায় অরিজিনালের সাথে কিন্তু জেরক্সও চায় এবার হচ্ছে অ্যাডমিশন ফিজ অ্যাজ অ্যাপ্লিকেল লাস্টে লাস্টের পয়েন্টটা কিন্তু আমি তোমাদের আগেই বললাম যে প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট স্পনসার্ড বা প্রাইভেট ইনস্টিটিউশন কিন্তু তোমাদের কাছ থেকে পয়সা নেবে গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সার্ড বলো প্রাইভেট বলো যে কোনো কলেজ বলো যেখানে তুমি অ্যাডমিশনের জন্য যাও সেখানে তোমাদের কাছে পয়সা নেবে সেই পয়সাটা কিন্তু তোমাদেরকে ওখানে কিন্তু যা বলবে সেটা কিন্তু দিতে হবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু নশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত হয় তোমাদের কিন্তু চারশো থেকে পনেরোশো টাকার রেঞ্জের ভেতরেই পড়বে ঠিক আছে এটা কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম আর পাঁচশো টাকা কিন্তু তোমার এই অ্যালটমেন্ট লেটার বের করতে তোমার লাগবে আশা করি সমস্ত ডিটেলস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি কিছু ক্লিয়ার না হয়ে থাকে কোনো অসুবিধা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো ইনফরমেশান নাও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না আমার মনোবল অন্তত ভেঙে যায় তাই জন্য বলবো কিন্তু সাবস্ক্রাইব করে লাইক ভিডিওটা লাইক করতে ভুলো না তাহলে কিন্তু মনোবলটা অটুট থাকবে এবং তোমাদের জন্য এরকম নতুন নতুন ইনফরমেশনের ভিডিও কিন্তু আমি আনতে থাকবো গুড বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে